প্রচণ্ড গরমে যখন লেবু রিফ্রেশিং ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খুবই ভালো লাগে, তাই আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। আশা করি আজকে রেসিপিটি সবারই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে রেসিপি লেবুর শরবত। তবে শুরু করা যাক আজকে রেসিপি। এখানে আমি একটা লেবু নিয়ে নিয়েছি, লেবুটাকে এখন ভালো করে লেবু থেকে রসটা বের করে নেব। লেবু থেকে রসটা বের করা নেওয়া হয়েছে, এখন আরেক পিস থেকে লেবুটা রসটা বের করে নেব। লেবুটা অনেক রসালো, অনেক রস। একটা লেবু থেকে এতটুকু রস বের হয়েছে, লেবুটা আসলে অনেক রসালো ছিল, আর ঘ্রাণটা অনেক সুন্দর একটা ঘ্রাণ ছিল দেশি লেবুর মতো। এখন আমি পানিটা অ্যাড করে দেব। চিনিও দিয়ে দেবো এখানে পরিমাণ মতো। এখানে আমি 2 চামচের মতো দিয়ে দিয়েছি, একটা গ্লাসের জন্য 2 চামচই এনাফ। চিনিটাকে ভালোভাবে মিক্সড করে দেবো এখন আমি। চিনিটা একদম মিক্সড হয়ে গেছে, এখন আমি কিছু আইস টুকরো দিয়ে দেবো পানি শরবতের ভিতরে। রিফ্রেশিং ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খেতে খুবই দারুণ লাগে। এখানে আমি পুদিনা পাতা দিয়ে দেব। পুদিনা পাতা লেবুর শরবতে দিলে অনেক স্বাদটা আরো বেশি ভালো লাগে। পুদিনা পাতার ঘ্রাণটা আমার কাছে অনেক ভালো লাগে। এই তো হয়ে গেল আমার রিফ্রেশিং লেবুর শরবত। কার কার লেবুর শরবত খেতে ভালো লাগে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন। আজকের এই রেসিপিটা সবার কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই একটু শেয়ার করে দিবেন, যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আজকের মতো ভিডিও থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী এক রেসিপিতে। আল্লাহ হাফেজ সবাইকে।